নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কুলতলি কাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সকাল থেকে যে খবরের দিকে নজর রাখছিলাম, কুলতলি কাণ্ডের মূল মাস্টারমাইন্ড সেই সর্দারকে এবার কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করা হয়েছে, কারণ এই মান্নানের যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির আলাঘরে আত্মগোপন করেছিলেন এই সাদ্দাম সর্দার। কিন্তু কি কারণে এই মাছের ভেড়ির আলাঘরে গেলেন সাদ্দামকে কি সাহায্য করেছিল এই মান্নান খান, সেদিকের ওই নজর রেখে এবার গ্রেপ্তার করা হয়েছে মান্নান খানকে, অর্থাৎ একই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা সামনে আসার পর প্রথমেই এই সাদ্দাম সর্দারের বাড়ির কাছে থেকেই তার প্রতিবেশী একজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে দুদিন চলে যায় এবং দুদিন পরে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম সর্দার এবং আরও একজনকে, যার নাম মান্নান খান। অর্থাৎ সাদ্দাম সর্দার এবং মান্নান খানকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সাদ্দাম সর্দারের ভাই সাইরুলকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি, যদিও এর তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। সোমবার সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়, একেবারে সরাসরি ঠিক যেখান থেকে সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে সেই আলাঘরের সামনে থেকে রয়েছেন প্রিয়গোপাল। তোমার কাছে জানতে চাইব, ঠিক যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের যে সূত্রপাত ছিল, অর্থাৎ পুলিশ যে সূত্র ধরে সেখানে পৌঁছায়, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। একদমই দেখো সুদীপ্ত, তোমাকে প্রথমেই বলে রাখি যে গতকাল মধ্যরাতে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি, আমার পেছনে এই যে আলাঘর, এই আলাঘর থেকেই কিন্তু গতকাল রাতে যে সাদ্দাম সর্দার তাকে গ্রেপ্তার করে এবং এই যে ফিশারি এবং এই যে আলাঘর, এই আলাঘর কিন্তু সিপিআইএম নেতা যে আছে মান্নান খান এবং তার মান্নান খানের কিন্তু এই ফিশারিতেই কিন্তু সোমবার যে গুলি চালানো হয়, পুলিশকে গুলি চালানো কাণ্ডে যে মূল মাথা সাদ্দাম সর্দার, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু এই আলাঘর থেকেই গ্রেপ্তার করে। যেটা জানা যাচ্ছে যে সোমবারের পর থেকেই কিন্তু যে সাদ্দাম সর্দার এই ঠিক আলাঘর, এই আলাঘরে গা ঢাকা দিয়েছিল। আমি একটু সেই আলাঘরটা দেখাবো। এই আলাঘরেই কিন্তু গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এখানে কিন্তু একদম তার থাকার যে বন্দোবস্ত, মশারি থেকে আরম্ভ করে খাবার দাবার থেকে আরম্ভ করে যে, এবং সে একটা নতুন সিমও তুলেছিল, সেই সিমে কিন্তু এখানে যে খাম, সেই খাম কিন্তু পড়ে আছে। ইতিমধ্যে কিন্তু এই জায়গা থেকে কিন্তু গতকাল যে সাদ্দাম সর্দার, সেই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু তাকে আজ কুলতলি থানার পক্ষ থেকে বারুইপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কে এই মান্নান খান? এই মান্নান খান এক সময়, এখনো পর্যন্ত যে সিপিআইএম নেতা, সেই সিপিআইএম নেতা এই যে ভেড়ি, এই তার এই যে 65 বিঘে যে মাছের ভেড়ি, এই মাছের ভেড়ি তিনি লিজ নিয়েছিল এবং এখানেই তিনি মান্নানকে রাখার বন্দোবস্ত করেছিল বা গা ঢাকা দেওয়ার বন্দোবস্ত করেছিল। গতকাল রাতে কিন্তু বারুইপুর থানার যে স্পেশাল অপারেশন গ্রুপ, সেই অপারেশন গ্রুপ কিন্তু এখানে আসে এবং এসে এই যে আলাঘর, এই আলাঘর থেকেই কিন্তু সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে কিন্তু যে এই যে ভেড়ির মালিক সিপিআইএম নেতা যে মান্নান খান, সেই মান্নান খানকেও গ্রেপ্তার করে পুলিশ। সুদীপ্ত, প্রিয়গোপাল, কোন সূত্র মারফত খবর পেয়ে সেই আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সঙ্গে এই সাদ্দামের কি রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে? একদমই দেখো, সূত্র মারফত খবর যেটা জানা যাচ্ছে যে এই এলাকা থেকে কিন্তু সাদ্দামের সঙ্গে যে 26 জনের যে এফআইআর দায়ের হয়েছিল, সেই এফআইআর দায়েরে কিন্তু তাদের সঙ্গে কিন্তু এই এলাকা থেকেই কিন্তু ফোনে কথাবার্তা হয়েছিল এবং সাদ্দাম সর্দারের যে আত্মীয় আছে, সেই আত্মীয় থেকেই কিন্তু এই এলাকা থেকে কিন্তু কথাবার্তা হয়েছিল। এখানে এসে কিন্তু দেখা গেছে যে একটা নতুন সিমও সাদ্দাম সর্দার যে ছিল, তিনি তুলেছিলেন এবং এই সিমের সূত্র এবং এই ফোনের সূত্র ধরেই কিন্তু বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে, সেই স্পেশাল অপারেশন গ্রুপ কিন্তু এই এলাকায় আসে এবং এই এলাকায় এসে এই যে ঘর, এই ঘরের মধ্যে কিন্তু রয়েছে সোলার লাইট। এই সোলার লাইট দেখে তাদের সন্দেহ হয় যে এই ঘরে কিন্তু কেউ থাকতে পারে। তখন পুরো এই যে 65 বিঘা যে ফিশারি, সেই ফিশারি পুরো ঘিরে ফেলে পুলিশ এবং ঘিরে ফেলার পরেই কিন্তু অভিযান চালিয়ে এই ঘর থেকেই কিন্তু কুলতলি কাণ্ডের যে মেন মাথা সাদ্দামকে গ্রেপ্তার করে। এবং সেই সঙ্গে তোমার কাছে আরও একটা জিনিস জানতে চাইবো, যে যখন এই কুলতলি কাণ্ডের কথা সামনে আসে ঠিক তখন একটি সুড়ঙ্গেরও কিন্তু খোঁজ পেয়েছিল পুলিশ, এবং সেই সুড়ঙ্গ কিন্তু একেবারে একটা খাল বেয়ে মাতলা নদীতে গিয়ে পড়ছিল। এবং ঠিক কোন জায়গাটা থেকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ কুলতলি থেকে এই আলাঘরের দূরত্ব ঠিক কতটা, এবং সেখানে যেতে গেলে কি ওই সুড়ঙ্গ পথ বেয়ে যেতে হবে সাদ্দামকে, কি জানতে পারছো? একদমই দেখো, সেটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু সাদ্দামের বাড়ি থেকে এই এলাকার দূরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার প্রায় হবে। এটা কিন্তু কুলতলি বিধানসভার মধ্যেই পড়ে এই চুপড়িঝাড়া এলাকা। এই চুপড়িঝাড়া এলাকায় কিন্তু এই যে আলাঘর, এই আলাঘরের পাশেই রয়েছে নদী, কিন্তু কিভাবে সাদ্দাম এখানে এসে বাই রোডে কিংবা ওই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে নৌকা করে মাতলা নদীতে গিয়ে সেখান থেকেই কি এখানে এসে, এখনো সে ব্যাপারটা পরিষ্কার না। তবে তদন্ত হলে তদন্তর পরেই কিন্তু জানা যাবে যে কি করে সাদ্দাম সেই ওই সুড়ঙ্গ দিয়ে এসছে না বাই রোডে এই আলাঘরে এসে আশ্রয় নিয়েছিল। সুদীপ্ত, এবং স্থানীয় সিপিএম সূত্রে কি বলা হচ্ছে, যেহেতু সিপিআইএম নেতা মান্নান খানকে গ্রেফতার করা হয়েছে। একদমই সিপিএমের যে স্থানীয় নেতৃত্ব আছে তাদেরকে ফোন করা হলে বা তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই ব্যাপারে কোনো কিছু মুখ খুলতে চাননি, কারণ যে মান্নান খান তিনি সিপিএমের নেতা, এলাকার সিপিএমের নেতা হিসেবে পরিচিত, এই জন্য সিপিএমের কাছ থেকে এখনো কিছু পাওয়া যায়নি। কিন্তু কুলতলির যে বিধায়ক আছেন গণেশচন্দ্র মণ্ডল, তিনি যেটা বলেছেন যে এই যে মান্নান খান, এই মান্নান খানের সঙ্গে কিন্তু সাদ্দামের যোগাযোগ ছিল এবং সাদ্দাম কিন্তু সিপিএমই করতো, এমনটাই কিন্তু কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল যারা জানিয়েছেন। এবং তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার পিছনের দিকে বেশ কয়েকজনকে লক্ষ্য করা যাচ্ছে, এবং তাদের সঙ্গে কথা বলে কি জানা কিছু গিয়েছে যে এই ঘরের মধ্যে সাদ্দাম ঠিক কতদিন ছিলেন, আগেও এই ঘরে এসেছেন কিনা সাদ্দাম, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? স্থানীয় বাসিন্দারা দেখো, এই জায়গাটা পুরোটা এই ফাঁকা, অনেকটা দূরেই কিন্তু বসতি এবং এখান থেকে গ্রাম অনেকটা দূরে, সুতরাং এখানে যদি কেউ আনাগোনা করে গ্রামের মানুষদের পক্ষে সম্ভব না যে সারাক্ষণ দেখা। কিন্তু এখন যে এই ফিশারি অফ সিজন চলছে, সেই কারণে এই ফিশারিতে যারা কাজবাজও করে তারা কিন্তু এই ফিশারিতে কাজবাজও করতেন না। সেই সূত্রে যে এখানে যে সাদ্দামের আনাগোনা ছিল কি ছিল না সেই ব্যাপারে এখনো গ্রামবাসীরা কিছু জানাতে পারেননি। এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? একদমই কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল যেটা জানিয়েছেন যে এই সাদ্দাম সর্দার কিন্তু সরাসরি সিপিএমের সঙ্গে যোগসূত্র ছিল, কারণ যে পালানোর পরেই কিন্তু এই সাদ্দাম সর্দারকে কিন্তু সিপিআইএম নেতা মান্নান খান যখন আশ্রয় দেয়, ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় তাদের কাছে যে এই মান্নান খান এবং সিপিএমের সঙ্গে কিন্তু এই সাদ্দাম সর্দারের যোগসূত্র ছিল, এমনটাই জানান কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে প্রিয় গোপাল, তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তীতে আপডেট জানবো তোমার থেকে। আপনাদের জানিয়ে রাখি, কুলতলি কাণ্ডের মূল মাস্টারমাইন্ড সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সিপিএম নেতা মান্নান খানকেও, কারণ এই মান্নান খানের যে আলাঘর, অর্থাৎ যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির আলাঘর থেকেই গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দামকে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই আলাঘরের মধ্যেই আত্মগোপন করেছিলেন এই সাদ্দাম সর্দার, এবং এই আলাঘরের ভেতর আপনারা দেখতে পেলেন সেই মাটির তৈরি আলাঘর, যেখানে মশারি রয়েছে এবং বিভিন্ন তার যে জিনিসপত্র, ব্যবহারের যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এখানে ছিলেন, এবং দুদিন ধরে, টানা দুদিন পরে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক এই আলাঘর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। প্রথমেই যখন এডিজি আইন শৃঙ্খলা এবং ডিজির পক্ষ থেকে এই বিষয়ে তৎপর করা হয়, এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন আরও তৎপর হয়, এবং তারপরেই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে প্রথম দিনই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই সাদ্দাম সর্দারের প্রতিবেশী তিনি, এবং পরবর্তী ক্ষেত্রে আবারও টানা দুদিন পরেই আজ সকাল থেকে যে খবরের দিকে নজর ছিল, সাদ্দাম সর্দার এবং সেই সঙ্গে মান্নান খানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। জয়প্রকাশ বাবু, সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে যে সিপিআইএম নেতা মান্নান খান, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তার আলাঘরে আশ্রয় ছিল এই সাদ্দামের। কি বলবেন বিষয়টি নিয়ে? সাদ্দামের কাণ্ড বাইরে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশ দ্রুততার সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কেস ফাইল করে, তার বেশ কিছু সঙ্গী সাথীকে গ্রেফতার করে। সাদ্দাম পালিয়েছিল, আপনারা জানেন, সে তার বাড়ির সুড়ঙ্গ দিয়ে সে নদী পথে কোথাও গিয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি গতকালই বলেছেন যে এরা নাকি বাংলাদেশে বারবার যাতায়াত করে ওই নদী পথে কিংবা স্থলপথে, এবং তার মধ্যেই সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করেছে। সিপিএম এর একজন তাকে আশ্রয় দিয়েছিল, সেই সিপিএম এর নেতাকেও গ্রেপ্তার করেছে, সাদ্দামও গ্রেপ্তার হয়েছে। এতে দু তিনটে জিনিস খুব পরিষ্কার ভাবে সামনে উঠে আসছে। এক, পশ্চিমবঙ্গের পুলিশ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দল বর্ণ ধর্ম না দেখে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা পশ্চিমবঙ্গের পুলিশ করছে, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে দেখা যায় না। দ্বিতীয়, যে এই বর্ডারের আশেপাশে যারা দুষ্কৃতিকারী, তারা এক একজন এক একটা দলে নাম লিখিয়ে তারা সামগ্রিকভাবে এই দুষ্কর্মগুলো করে বেড়ায়। এদের গায়ের, তাদের দলের রং দেখে কোনো বক্তব্য করা উচিত নয়। তৃতীয়, বর্ডারকে কেন্দ্র করে যে দুষ্কর্মগুলো হচ্ছে, তাতে বর্ডার সিকিউরিটি ফোর্স ডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে। দুর্নীতিগ্রস্ত এই বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সজাগ থাকলে এইসব ঘটনা ঘটতে পারে না। এইরকম ভাবে একটা ব্যবস্থাপনা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের, ভারতের বর্ডারের কে কেন্দ্র করে হয়ে উঠতে পারে না যদি বর্ডার সিকিউরিটি ফোর্স সজাগ থাকে এবং নীতিপরায়ণ থাকে। এরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, টাকা কালেক্ট করে নিজেদের জন্যে, বিজেপি দলের জন্যে, এবং দিল্লিতেও তারা টাকা পাঠায়। অমিত শাহকে এর কৈফিয়ত দিতে হবে যে তার সময় সামগ্রিকভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স এত দুর্নীতিগ্রস্ত কি করে হয়ে গেল। পাশাপাশি এটাও কিন্তু দেখতে হবে যে রাজ্য পুলিশে কিন্তু দুদিন সময় লেগেছে, সেক্ষেত্রে কি বলবেন? সেটা তো অস্বাভাবিক নয় কিছু, এরা তো ম্যাজিক জানে না। রাজ্য পুলিশ যে কাজ করছে তার জন্য ধন্যবাদ প্রাপ্য তাদের। তারা যেভাবে কাজ করছে, তাদের মনোবল বাড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং চ্যানেল, যারা মিডিয়া চ্যানেল, তাদের সকলেরই এদেরকে মনোবল বাড়ানোর জন্য ধন্যবাদ দেওয়া উচিত, সমালোচনার বদলে। দুদিন কেন হলো না এটা প্রশ্ন নয়, তারা যে কৃতকার্য হয়েছে এটাই হচ্ছে প্রশংসার দাবি করে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। গ্রেপ্তার করা হয়েছে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সিপিআইএম নেতা মান্নান খানকেও, কারণ এই মান্নান খানের যে আলাঘর, অর্থাৎ মাছের ভিড়ির যে আলাঘর, সেখানেই আত্মগোপন করেছিলেন এই সাদ্দাম সর্দার এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই সাদ্দাম সর্দার মান্নান খানের আলাঘরে গেলেন এবং মান্নানের সঙ্গে সাদ্দামের কি কোনো যোগাযোগ রয়েছে, তারই তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। যদিও সাদ্দামের ভাই, যার বিরুদ্ধে পুলিশকে গুলি চালানোর অভিযোগ ছিল, এবং সেই তার ভাই অর্থাৎ সাইরুলকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ইতিমধ্যেই পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সিপিআইএম নেতা মান্নান খান। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। সাদ্দাম সর্দারকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, তার সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সিপিআইএম নেতা মান্নান খান, কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই বিধায়ককে বলতে শুনলাম কিছু জায়গায়, উনি বলেছেন যে মান্নান খান সিপিএম এর নেতা। আসলে অলিম্পিক্সে যদি একটা ইভেন্ট থাকতো মিথ্যে কথা বলার জন্য, তৃণমূলের এই বিধায়কগুলো না আমাদের রাজ্যের জন্য বা আমাদের দেশের জন্য কয়েক ডজন গোল্ড মেডেল নিয়ে আসতে পারতো। এই মান্নান খান বলে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, সে গত পঞ্চায়েত ভোটেও তৃণমূলের হয়ে কাজ করেছে, সে এলাকা পরিচিত তৃণমূল কর্মী। মান্নান খানকে সিপিএম নেতা বলছে কোন সুবাদে? এটা ঘটনা, মান্নান খানের বাবা ওই এলাকায় সিপিএম এর সক্রিয় কর্মী ছিলেন, এটা একদম সত্যি কথা। তার জন্য যদি মান্নান খান সিপিএম নেতা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা জানবেন ওইখানকার যিনি তৃণমূলের আজকে বিধায়ক, সেই তৃণমূল বিধায়কের বাবাও সিপিএম এর অত্যন্ত পরিচিত নেতা ছিলেন ওই অঞ্চলের, তিনিও সিপিএম করতেন, তাহলে ওখানকার তৃণমূল বিধায়কও সিপিএম কর্মী। এই ধরনের ফালতু মিথ্যে কথা বলে এরা, এদের পাপ ঢাকবে। যে গত পঞ্চায়েত ভোটেও যে লোকটা তৃণমূলের হয়ে কাজ করলো, সে আজকে গ্রেপ্তার হয়ে গেল সিপিএম কর্মী। আপনারা জানেন, আমাদের রাজ্যের একটা 5 বছরের বাচ্চাও জানে এই যে কোথাও সাদ্দাম, কোথাও এই জয়ন্ত সিং, কোথাও জেসিবি, কোথাও শেখ শাহজাহান, এরা এলাকার মধ্যে এক একটা জমিদারি কায়েম করে রেখেছে কোন রাজনৈতিক দলের মদতে। পুলিশ সেটাকে গ্রেপ্তার করে না, পুলিশ যে এদের হাজার অপরাধের পরেও এদেরকে প্রশ্রয় দেয়, কেন দেয়? পুলিশ চলে আমাদের রাজ্য সরকারের কথায়, রাজ্য সরকার চালায় তৃণমূল, তৃণমূল ক্ষমতায় আছে, তাই তৃণমূল পরিচালিত পুলিশের আমলে এরা ফুলে ফেপে উঠছে। আপনি সিপিএম এর সরকার থাকাকালীন কোনোদিন শুনেছিলেন এলাকায় কোনো সিপিএম এর লোকের এরকম জমিদারি চলছে? তৃণমূল আসার পরে এলাকায় জমিদারি কায়েম হয়েছে, দোষ হয়ে গেল সিপিএম এর। এই সমস্ত ফালতু কথা বলে ওরা নিজেদের পাপ ঢাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে শতরূপ বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।